নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয়া দুর্গা পুজোর আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই মহাসপ্তমী টু মহাদশমী, তুলা রাশি টু মীন রাশি, লটারির লাকি নাম্বার, যে নাম্বার আপনার ভাগ্য খুলে দিতে চলেছে, অর্থাৎ ভাগ্যের চাবিকাঠি আপনি বলতে পারেন। তবে দেখতে হবে যে আপনার জন্মছকে লটারির গাঢ় যোগ আছে কি না। যদি গাঢ় যোগ থাকে, নিশ্চিতরূপে আপনি কিন্তু এই দুর্গাপুজোতে মহাকোটিপতি লাখপতি আপনি কিন্তু হবেন। তো যে লাকি নাম্বারগুলো আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দুবার তিনবার আপনার ভিডিওটি ভালো করে শুনুন। এবং কোন সময় আপনারা লটারি কাটবেন এই মহাসপ্তমী টু মহাদশমীর মধ্যে, কোটিপতি কিন্তু হবার যোগ সৃষ্টি করবে এই তুলা রাশি টু মীন রাশির এই নাম্বারগুলো। অর্থাৎ বিশেষভাবে সৌভাগ্য প্রদান করতে চলেছে এই রাশিগুলোর এই লাকি নাম্বার। দেখুন, লটারি অনেকেই কাটে, ফেড আপ হয়ে যাচ্ছে লটারি কাটতে কাটতে, কোন নাম্বার কাটবো, কোন নাম্বার কাটলে আমার লটারি লাগবে, এটা কিন্তু অনেকেই ফেড আপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যে নাম্বারটি বলছি, যদিও এটা ইন জেনারেল নাম্বার, আপনার জন্মছক অনুযায়ী আরও মানে ইন ডিটেলস পুঙ্খানুপুঙ্খ বলা সম্ভব, এটা কিন্তু একটা মানে হান্ড্রেড পার্সেন্ট যে একদম মিলে যাবে এটা না, কারণ আপনার জন্মছকে থাকা দরকার। এবং এটা আপনার লাকি নাম্বার, যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু এই নাম্বার যেটা বলছি, আপনার জন্মছকে যদি এটা লাকি নাম্বার হয় আপনার ক্ষেত্রে মিলে যাবে। তবে তার আগে বলবো, এই নাম্বারগুলোকে একত্রে যোগ করে যদি যে নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলো যদি আপনার আসে, আপনি নিশ্চিতরূপে এই দুর্গা পুজোতে লাখপতি কোটিপতি কিন্তু হতে চলেছেন। তো প্রথম আসি তুলা রাশির। তুলা রাশির লাকি নাম্বার নোট করে নিন ডায়েরিতে, 5, 8, 6, 5, 8, 6 তুলা রাশির ক্ষেত্রে লাকি নাম্বার 5, 6, 8। এটা আপনার লটারি নাম্বারে থাকা দরকার, অথবা যোগ করে যেন 5, 6, 8 আসে, বা আপনার শেষের দিকে যেন আপনার 8-এর আধিক্য, 5-এর ডবল 5 বা ডবল 8 বা ট্রিপল 6 এই জায়গাগুলো কিন্তু থাকে, বা সংখ্যা যোগ করতে যেন আসে। অর্থাৎ এই মহাসপ্তমী টু মহাদশমীর মধ্যে তুলা রাশির লাকি নাম্বার, অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের এই নাম্বারগুলো কিন্তু লাক ফেভার করবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার 1, 9, 3 এবং আপনাদের 2, এইটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার, অর্থাৎ 2, 3, 9, 1। অর্থাৎ এটি যেন যোগ করে আপনাদের টোটাল অ্যাডিং নাম্বার বা এই সংখ্যাগুলো আপনার লটারি নাম্বারে যেন আধিক্য যেন বেশি থাকে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে লাকি নাম্বার 1, 3, 6 আপনার 5, এ কটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে লাকি ধনুরাশির ক্ষেত্রে। অর্থাৎ এই নাম্বারগুলো আপনার যেন যোগ করে আসে, অথবা আপনার ক্ষেত্রে এই নাম্বারগুলো সংখ্যার আধিক্য যেন বেশি থাকে। এর পরের যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে মকর। মকর রাশির এমনিতে তো লটারি লাগার প্রবল যোগ, মহা যোগ সৃষ্টি করেছে, আপনিও লাখপতি কোটিপতি কিন্তু হবে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে 6, 8 আপনার 5 আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাক ফেভার কিন্তু করবে, 6, 8, 5 এবং
কিছু অংশে দুই সংখ্যাটি আপনার ক্ষেত্রে এই মহা সপ্তমী টু দশমী আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম অনেকে অপেক্ষা করছেন, মানে কোন সংখ্যাগুলো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে লাকি নাম্বার 8, লাকি নাম্বার 9, আপনার লাকি নাম্বার 6, লাকি নাম্বার 2, লাকি নাম্বার 5। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, এই সংখ্যাগুলো এই মহা সপ্তমী টু মহা দশমীর মধ্যে, বিজয়া দশমীর মধ্যে আপনার ক্ষেত্রে কিন্তু লাক ফেভার করবে। যদি আপনার জন্মছকে লটারির যোগ থাকে এবং বাই বার্থ চার্ট অনুযায়ী আপনার যদি এই সংখ্যাগুলো লাকি হয়, তা আপনি ডায়েরিতে নোট করে নিন এই সংখ্যাগুলো আধিক্য বা এটা টোটাল অ্যাডিং করে যে সংখ্যা আসবে। অর্থাৎ একটা লটারি কাটছেন 2, 3, 4, 5, 6, 7 বা 8 এরকম থাকে, এই সংখ্যাগুলোকে যোগফল যেটা আসবে আমি যে লাকি নাম্বারগুলো বললাম সেটা যদি হয়, আপনি নিশ্চিত রূপে লিখে নিন এবং আপনার ডেস্টিনি নাম্বারও যদি থাকে এবং আপনার বাই বার্চার জন্মছকে যদি লটারির যোগ থাকে আপনিও কিন্তু পেয়ে যাবেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে 3, 2, 9, 5 এবং আপনাদের ক্ষেত্রে 8, এই এই নাম্বারগুলি অর্থাৎ 2, 3, 5, 8।